নির্মল ভারত প্রক্ষকাল পালনে বৃহস্পতিবার সকালে আগরতলায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত। স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর এবং স্টেট হেলথ এজেন্সি যৌথভাবে এ র্যালির আয়োজন। আয়ুষ্মান ভারত হোক, ভারত আয়ুষ্মান হোক, এই বার্তা দিয়ে বৃহস্পতিবার সকালে রাজধানী আগরতলার বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত। কার্যত আয়ুষ্মান ভারত পক্ষকাল পালনে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং স্টেট হেলথ এজেন্সি যৌথভাবে এই র্যালির আয়োজন করেছে। উমাকান্ত মাঠ থেকে এদিন এ র্যালি বের হয়। পশ্চিম জেলা জেলা শাসক ডক্টর এন সন্দীপ মাহান্তে, সদর মহকুমা শাসক এবং পশ্চিম জেলার চিফ মেডিকেল অফিসার অনুষ্ঠানে নিজ ভাষণে পশ্চিম জেলা শাসক ডক্টর এম সন্দীপ মাহান্তে বলেন, যে আয়ুষ্মান ভারত পক্ষকাল এই প্রোগ্রামের মধ্যে আমাদের পশ্চিম ত্রিপুরা জেলার মধ্যে আজকে র্যালিটা আয়োজন করা হয়েছে। র্যালির মেনটা উদ্দেশ্য ছিল এই প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনার মধ্যে যে বিভিন্ন বেনিফিশিয়ারি রয়েছে, পশ্চিম ত্রিপুরা জেলার মধ্যে অলমোস্ট 4.5 লাখ বেনিফিশিয়ারি আছে, তাদের থেকে সবাইকে এনরোলমেন্ট করার জন্য এখানে চেষ্টা করা হয়েছে। আগেকার এই ফ্যাসিলিটি শুধু ছিল হসপিটালের মধ্যে, জিবি, আইজিএম এবং আমাদের পিএসসি, সিএসসি, কিন্তু পশ্চিম ত্রিপুরা জেলার প্রশাসন থেকে বিভিন্ন বিডিও অফিস, বিএলই এবং হেলথ ডিপার্টমেন্ট, সিএমও, তাদের সঙ্গে যোগাযোগ করার পরে প্রত্যেক গ্রামটার মধ্যে একটা এনরোলমেন্ট ক্যাম্প করা হয়েছে। মাঠ থেকে এই র্যালি বেরিয়ে তা আগরতলা বিভিন্ন পথ পরিক্রমা করে। উল্লেখ্য, গত 15 সেপ্টেম্বর থেকে এই আয়ুষ্মান ভারত পক্ষকাল পালন শুরু হয়েছে, আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত তা পালন চলবে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাপুর।